তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে নানাভাবে বঞ্চিত করছে। গতকাল তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং 100 দিনের কাজের কোটি কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আর এত তো ইডি সিবিআই কেস হয়েছে, আমি তো বলেছি দরকার পড়লে 100 দিনের কাজ নিয়ে একটা জনস্বার্থ মামলা করুক, যারা কোথায় কোথায় কোর্টে যাচ্ছে কোন তো মানা নেই। প্রায় 2 কোটি মানুষ, 2 কোটি জকা ঘোল্ডার, 2 কোটি 64 লক্ষ, তাদের রুজি রুটি নির্ভর করে এই 100 দিনের কাজের উপর, তাদের টাকা ছাড়তে হবে।